এই মুহূর্তে চরম ব্যস্ততা, কিন্তু তার মধ্যে আমরা তাদের পেয়ে গেছি। প্রত্যেক বছরের মতো এবছরও তারা পুজোর আয়োজন করেছেন এবং পুজোর চরম ব্যস্ততা। গৌরবদা তোমার কাছে আসবো, কারণ দেবলীনা দিকে আমরা সকালবেলাও পেয়েছিলাম, যেরম প্রত্যেক বছরের মতো এই বছরেরও ব্যস্ততা। সবে কি পুজো শেষ হয়েছে, তাই তো? এই সবে পুজো শেষ হলো, হোম হলো, এবং এই যে সকাল থেকে একটা ব্যস্ততা ছিল এবং সেই ব্যস্ততার মধ্যে থাকা, কারণ সেটা এনজয়েবল, সেই মুহূর্ত থেকে এই মুহূর্তটা এবার শান্ত হয়ে গেল। এবার পুজোর হয়ে গেল, এবার বন্ধু বান্ধব, কাজের জায়গায় মানুষজন, আত্মীয় স্বজন সবাই আসবেন, একে একে আসা শুরু করেছে, তো সেটা সেই অবধি তো ব্যস্ততা থাকবেই। এবার রাত্রির বেলা খাওয়া দাওয়া করে তারপরে একটু বিশ্রাম। আমরা দেবলীনাদির কাছেও যেরকম বলি যে দেবলীনাদির বাড়ি প্রচুর কাজ থাকে এবং সেই কাজের মধ্যে থেকেও দুবারির সামলে, এবং বারবারই বলেছে শ্বশুরবাড়ি এতটা বোঝে যে দুবারির সামলে এগিয়ে আসা, দেবলীনাদিকে আবারও সমহিমায় আজকে এখানে পেয়ে। হ্যাঁ, এবং এখন ফাইনালি এই বাড়ির পুজো হয়ে গেছে, একটা চাপ কমে গেছে, আর ওই বাড়ির পুজো হলেই শেষ, এবার মানুষজন আসবে তার অপেক্ষা। তাই শেষ করবো রাত্রি জাগরণ, যেহেতু কোজাগরি আমরা জানি, তো কোজাগরিতে যেহেতু রাত্রি জাগরণের পর্ব থাকে, এবছরে কি প্ল্যানিং রয়েছে তোমাদের? কারণ আমরা শুনেছি আগে তোমাদের অনেক সিনেমা দেখা এইগুলো ছিল, এখন তো সময়ের সাথে তো অনেক বদলে, সময়ের সাথে সাথে প্রজেক্টর থেকে এখন ল্যাপটপে চলে এসেছে, কিন্তু প্রত্যেকবার আমি জেগে থাকতে পারি না, কারণ সকাল থেকে আগের দিন থেকে যা চলে, কিন্তু আমার ভাইয়েরা মোটামুটি সারা রাত 4-5টা অবধি জেগে থাকে এবং নিচেই হয়, এখানেই বসে ওরা রাত জাগে। এইবার শেষ করার মুহূর্তে একটাই কথা বলো, এই যে প্রথম এবার উপোষটা ভাঙবে, সেটা কি খেয়ে, নাড়ু খেয়ে না সন্দেশ? সেটা জানি না, পিসি কাকিমা কিছু একটা মুখের মধ্যে দিয়ে দেবে, সেটা আমার হাতে নয়। ঠাকুরের কাছে কি চাইলে এবার, মা লক্ষ্মীর কাছে এইবার? আমি কখনোই কিছু আলাদা করে চাই না, তবে সবাই যাতে ভালো থাকে, সবাই চারিপাশের মানুষদের যাতে ভালো রাখে, এটাই চাই। যেন প্রত্যেক বছর আমরা ভালো করে পুজো করতে পারি, মানুষজন আসতে পারেন, এটাই। এবং পুজোর উপোষ ভাঙা কোন প্রসাদ থেকে, নাড়ু বেছে নেবে না সঙ্গে? আমার এখনও তো উপোষ ভাঙবে না, কারণ আমি তো ওই বাড়িতে গিয়ে পুজো করবো, আমার আরও 2 ঘন্টার উপোষ আছে, তারপরে নাড়ু। থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে। প্রত্যেক বছরে সকলের নজর থাকে উত্তম কুমারের বাড়ির লক্ষ্মী পুজোয়, এবছরও তার অন্যথা হলো না, কারণ এবছর আমরাও চলে এসেছি উত্তম কুমারের বাড়ির লক্ষ্মী পুজোয়, যেখানে সদ্যই শেষ হয়েছে পুজো, আর আমরা আজকে আমাদের সাথে কথা বলার জন্য পেয়ে গিয়েছিলাম গৌরব চ্যাটার্জি এবং দেবলীনা কুমারকে। তারা যা বললেন সবটা আমরা শুনলাম এবং এই বাড়ির লক্ষ্মী পুজোর সব চিত্রটি তুলে ধরলাম সিটি সিনেমার পর্দায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।